ছোটবেলায় বলতে আমি আমার লাইফের অনেক ধরনের উত্থান পতন অনেক কিছু ছিল আমাদের জীবনে, এবং সেই অনুযায়ী আমি আমি আসলে খুবই ভাগ্যবান যে আমার জীবনটা আসলে এত এত মানুষ আমার জীবনের সাথে জড়িত। আমরা যখন মহানগর প্রজেক্টে ছিলাম তখন ঈদ ছিল একরকম, বাবা অন্যভাবে নিয়ে যেতেন, আব্বু যখন অসুস্থ হলেন আমরা যখন টঙ্গিতে গেলাম, তারপরের ঈদটা আসলে ওই ঈদটা আমি আসলে এখনও এটা মিস করি সত্যি কথা বলতে, এখনও আমি সেটা মিস করি। ছোটবেলায় আসলে কাপড় কেনা, নতুন নতুন জামা, সে নতুন জামা লুকিয়ে রাখতে হবে, ফ্রেন্ডসদেরকে দেখানো যাবে না, দেখে ফেললে কান্নাকাটি, আর একটা নতুন জামা লাগবে এবং জুতা লুকিয়ে রাখতে হবে, অনেক অনেক গল্প থাকে, সালামি পেতে হবে। বাবার কাছে কি আবদার থাকতো বেশি শেহতাজের? বাবার কাছে কখনো সেরকম আবদার থাকতো না, বাট আমার আব্বু সবসময় একটা মানে খুব স্মাইল দিত, একটা সুইট স্মাইল দিত যখনই রেডি টেডি হয়ে আসতাম, ঈদের সকালবেলা গোসল করে দেন নতুন জামা পরে নতুন জুতা পরে রেডি হয়ে আসতাম, ওইটাই মনে হয় আব্বু এত সুন্দর একটা স্মাইল দিত, আল্লাহ তোমাকে কত সুন্দর লাগছে, দেন সালামি দিত। আই থিঙ্ক ওই জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করছি ঈদে, মানে এটা প্রত্যেক ঈদেই হইতো, সো ওই জিনিসটা আই থিঙ্ক সবচেয়ে বেশি মিস করব। আর প্রীতমের ক্ষেত্রে যদি যাই, মানে প্রতীক হাসান এবং প্রীতম হাসান দু ভাই, যেহেতু মানে ছোট ভাই আপনি বা তুমি যেটাই বলি না কেন, ছোট ভাইয়ের তো আদরটা অনেক বেশি থাকে, রাইট? মানে পরিবারের ছোটরা একটু বেশি আদর পায়, ছোটবেলার ঈদের গল্প যদি জানতে চাই। ছোটবেলা বলতে আমি আমার লাইফের অনেক ধরনের উত্থান পতন অনেক কিছু ছিল আমাদের জীবনে, এবং সেই অনুযায়ী আমি আমি আসলে খুবই ভাগ্যবান যে আমার জীবনটা আসলে এত এত মানুষ আমার জীবনের সাথে জড়িত। আমরা যখন মহানগর প্রজেক্টে ছিলাম তখন ঈদ ছিল একরকম, বাবা অন্যভাবে নিয়ে যেতেন, আব্বু যখন অসুস্থ হলেন আমরা যখন টঙ্গিতে গেলাম, তারপরের ঈদটা আসলে ওই ঈদটা আমি আসলে এখনও এটা মিস করি সত্যি কথা বলতে, এখনও আমি সেটা মিস করি যে ঘুম থেকে উঠে একসাথে সবাই মানে পুরো বিল্ডিংয়ে যারা যারা আছে তারা সবাই একসাথে গিয়ে ঈদগাহ যাচ্ছি, আমরা তখন ছোট মানুষ, আমরা হয়তো ঈদগাহ ওখানে নামাজ পড়তাম আর বাকি সময় দুষ্টুমি করতাম, হয়তো খুতবা শুনতাম না, কিন্তু এই সময়গুলো আসলে মিস করি অনেক বেশি, যে এই যে একসাথে যাওয়া, তাদের বাসায় খাওয়া, তাদের আবার তাদেরকে আমাদের বাসায় নিয়ে আসা, আমার আসলে মনে হয় যে টঙ্গীর ঈদ আমার এখনও আমার খুবই প্রিয় ঈদ, এখনও বলবো, কারণ তখন ফ্রেন্ড, তখন আমি স্কুলে যখন ছিলাম তখন অনেক ফ্রেন্ড ছিল, আর আমি জানি না আসলে আন্তরিকতাটা অনেক বেশি ছিল সে সময়, তখন এই মোবাইল টোবাইল এত কিছু ছিল না, আমাদের ডিজিটালাইজেশন এত বেশি হয়নি, তখন আমরা মুঠোফোনে কথা বলতাম, কিন্তু ভালোবাসাটা এবং তাদের মানে যে বন্ড সবার, এই বন্ডটা সবচেয়ে বেশি ছিল, আসলে খুবই মিস করি আমি।